বিএ তার সারি সিটি কাউন্সিল নির্বাচনে হিমেলের জয়ে গ্রামে আনন্দ মিছিল। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। ফিনল্যান্ডের পিয়েতারসারি সিটি কাউন্সিল নির্বাচনে সুইডিশ পিপল পার্টি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়লাভ করেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের বিশিষ্ট ব্যক্তি খোরশেদ আলমের ছেলে হিজাতুল আলম হিমেল। তার এই জয়ে এলাকার সকল স্তরের মানুষ আনন্দে উৎফুল্লিত। তার এই জয়ে 15 জুন রবিবার সকালে বিদ্যাকুট বাজারের সকল স্তরের মানুষ বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যাকুট ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বিপি এনাম, বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খোকা, প্রফেসর সিরাজুল ইসলাম, বিদ্যাকুট অমর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলাল হোসেন, আবু হানিফ সর্দার, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম ইজন, সিনিয়র শিক্ষক আশরাফুল আলম, আবুল কাশেম, আওলাদ হোসেন শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক, ম্যানেজিং কমিটির সদস্য জীবন মিয়া, দলিল লেখক আব্দুল কুদ্দুস শিকদার, গ্রামের যুব সমাজের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আল আমিন শিকদার, মোহাম্মদ সাদ্দাম হোসেন জাবেদ, মোহাম্মদ রবিউল আউয়াল, মোহাম্মদ সাইফুল ইসলাম মজনু, মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।